নজরুল সিভি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে আমরা আলোচনা করব বিবিএ প্রফেশনাল ফার্স্ট সেমিস্টার বেসিক অ্যাকাউন্টিং নিয়ে। আর আমরা বেসিক অ্যাকাউন্টিং থেকে যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন চ্যাপ্টার থেকে অলরেডি আমরা একটি ক্লাস দিয়েছি, যারা ক্লাসটি দেখেননি তারা উপরের লিঙ্কে গিয়ে ক্লাসটি দেখে আসতে পারেন। আজকে আমরা ফার্স্ট সেমিস্টার এই বেসিক অ্যাকাউন্টিং এর সেকেন্ড ক্লাস দেখাচ্ছি। আগের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিং এর অ্যাসেট লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করে দেখাচ্ছি। তো আগের ক্লাসে আমরা এই প্রবলেম ওয়ান এর কিছু জার্নাল করেছিলাম এবং এই জার্নাল থেকে কিভাবে ইকুয়েশন করতে হয় সেটি আমরা লাস্ট ক্লাসে দেখাইনি। আজকে আমরা এই জার্নাল থেকে কিভাবে ইকুয়েশন করতে হয় সেটির একটি ডেমো দেখাচ্ছি। তো আমরা প্রথমত এই যারা আগের ক্লাসটি দেখেনি তাদেরকে অবশ্যই আগের ক্লাসটি দেখে তারপরে আসতে হবে এখানে সেকেন্ড ক্লাসটি করার জন্য। তো জার্নাল এই জার্নাল দেখে দেখে প্রথমত আপনাদেরকে ইকুয়েশন করার জন্য ঘর নির্বাচন করতে হবে, যে কয়টি ঘর হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। এটি করার জন্য প্রথমত এই জার্নাল গুলো থেকে কতগুলো অ্যাসেট আছে এবং কতগুলো লায়াবিলিটি আছে সেগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই জার্নাল আমরা আগের ক্লাসেই করিয়েছি, যারা আগের ক্লাসটি দেখেনি তারা এটা দেখে আসবেন। তো আমরা এখান থেকে প্রথমত যে জিনিসগুলো বাছাই করবো সেটাগুলো হচ্ছে আমাদের টোটাল জার্নালের মধ্যে অ্যাসেট কয়টি আছে এবং লায়াবিলিটিস কয়টি আছে, ওনার সিকিউরিটি কয়টি আছে সেগুলো আমাদের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন হচ্ছে অ্যাসেট কয়টি আছে এবং লায়াবিলিটি কয়টি আছে, এবং আমরা অবশ্যই একটি অ্যাসেট ডাবল কাউন্টিং করব না। তো আমরা প্রথম জার্নাল থেকে যদি আমরা দেখি, আমাদের এখানে একটি অ্যাসেট আছে, আমরা এগুলোকে একটু মার্কিং করছি। একটা অ্যাসেট আছে আমাদের এখানে, আর এখানে আমাদের একটা অ্যাসেট আছে ইকুইপমেন্ট হিসেবে। এখানে আমাদের ক্যাশ একটা অ্যাসেট, কিন্তু আমরা ক্যাশ অলরেডি উপরে সিলেক্ট করে ফেলেছি, তার মানে আমাদের এখানে আর ক্যাশ সিলেক্ট করার প্রয়োজন নাই। আমরা নোটস পেয়েবল, এটা হচ্ছে আমাদের একটা লায়াবিলিটিস, আমরা লায়াবিলিটি সেটাকে সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে আমাদের অফিস এক্সপেন্স, এগুলো হচ্ছে আমাদের ই, আমাদের ই গুলোকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ টোটাল অঙ্কে একটা ই থাকবে আমাদের, সেটা হচ্ছে ক্যাপিটালে। তো আমাদের ক্যাশ একটা অ্যাসেট, ইকুইপমেন্ট একটা অ্যাসেট, নোট পেয়েবল একটা লায়াবিলিটি, শুধু অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো আমরা খুঁজবো এবং একটা ডাবল কাউন্টিং করব না। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা উপরে কাউন্ট করিনি, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কাউন্ট করতে পারি, আর আমরা এখানে সাপ্লাইজ কাউন্ট করতে পারি, কারণ সাপ্লাইজ হচ্ছে আমাদের একটা অ্যাসেট। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আমাদের একটা লায়াবিলিটি, সেটাকেও আমরা কাউন্ট করতে পারি। নিচের দিকে যদি আমরা যাই, আমরা এখানে শুধু ডিফারেন্ট যেটা আছে সেটাকে কাউন্ট করবো, আমরা এখানে আর কোনো তথ্য পাচ্ছি না। তো টোটাল জার্নালের মধ্যে আমরা যে কয়টা পেলাম সেটা হচ্ছে ক্যাশ, ইকুইপমেন্ট, নোট পেয়েবল, এটা হলো তিনটা, রিসিভেবল চারটা, সাপ্লাইজ একটা পাঁচটা, আর অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ছয়টা। তাহলে আমরা টোটাল এখান থেকে ছয়টা অ্যাসেট এবং লায়াবিলিটিকে ডিটেক্ট করতে পারলাম। এখন আমরা এই চার্টটা তৈরি করার আগে, ইকুয়েশনের আগে আমরা জেনে নিই যে আমাদের এই শুরুতে একটা ডেটের একটা ঘর দিব আমরা, আর লাস্টের দিকে রিমার্কস এর একটা ঘর দিব। আর বলে নিই যে রিমার্কস এ কি কি বিষয় আমাদের উল্লেখ করতে হবে। রিমার্কস এ আমরা প্রথমত যেটা উল্লেখ করব সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের যে প্রথমে জার্নালটা থাকে বা ক্যাপিটালের যে জার্নালটা থাকে সেটা আমি উল্লেখ করব। আমাদের যত এক্সপেন্স আছে সেটাকে আমরা উল্লেখ করব, আমাদের যত রেভিনিউ আছে সেটাকে আমরা এখানে মেনশন করব, আর হচ্ছে আমাদের ড্রয়িংস, তার মানে এই রিমার্কসে শুধুমাত্র চারটা বিষয় আমাদের উল্লেখ করলেই হবে। ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালের ডেটাটা, কোনো এক্সপেন্স যদি থাকে, কোনো রেভিনিউ যদি থাকে এবং কোনো ড্রয়িংস যদি থাকে, এই চারটা জিনিসই আমরা রিমার্কস এর মধ্যে উল্লেখ করব। আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি যে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, দেখেন। এরপরে আমরা শুরুতে তাহলে কি করব, আমরা এখানে ডেট লিখবো, আর লাস্টের কলামে হচ্ছে আমরা রিমার্কস লিখবো। আমরা অ্যাসেটের জন্য একটা কলাম নিব, আর লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির জন্য একটা কলাম নিব, আর অ্যাসেট ইকুয়াল টু হয় হচ্ছে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবার অ্যাসেটের আন্ডারে কয়টা ঘর হবে এবং লায়াবিলিটিস এর আন্ডারে কয়টা ঘর হবে সেটা আগে আমরা উপরে কিন্তু মার্কিং করে আসছি, সেটা আমরা এক ঝলক দেখে নিই। আমরা এখানে টোটাল মার্কিং করেছি ছয়টি ঘর: ক্যাশ, ইকুইপমেন্ট, নোট পেয়েবল, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ এবং অ্যাকাউন্ট পেয়েবল। টোটাল আমরা এখানে ছয়টি ঘরকে মার্কিং করতে পেরেছি। তো আমরা এখানে হিসাব করে যদি দেখি, অ্যাসেটের আন্ডারে আছে চারটি ঘর এবং লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটির আন্ডারে আছে হচ্ছে তিনটি ঘর, টোটাল ষাটটি, কিন্তু আমরা মার্কিং করেছি ছয়টি। মনে রাখতে হবে ক্যাপিটালের একটি ঘর সবসময় হবে, যত এক্সপেন্স এবং রেভিনিউ থাকবে সবকিছুই ক্যাপিটালে আসবে। মানে এই জার্নালের পাশে যে আমরা ALE এগুলোকে মার্কিং করে দিয়েছিলাম, বলেছিলাম যে এটি আমাদের জার্নাল করার সময় দেখাতে হবে না, আমি আপনাদের বোঝার জন্য এগুলো মার্কিং করেছিলাম। ই এর জন্য আমাদের অলওয়েজ একটাই ঘর হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল।
আমাদের ঘর গুনতে হবে শুধুমাত্র অ্যাসেট এবং লায়াবিলিটিস এর জন্য। তো আমরা এখানে অ্যাসেটের মধ্যে চারটি ঘরকে ফাইন্ড আউট করতে পেরেছি এবং লায়াবিলিটিস এর আন্ডারে দুইটি ঘর আর ক্যাপিটাল সবসময় থাকবেই অঙ্কের মধ্যে। তো আমরা অ্যাসেটের মধ্যে কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল পাচ্ছি, সাপ্লাইজ পাচ্ছি এবং অফিস ইকুইপমেন্ট পাচ্ছি। আর লায়াবিলিটিস এর মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল অ্যান্ড নট পেয়েবল, এই ছয়টি ঘর আমরা উপরে মার্কিং করেছি। আর ক্যাপিটাল সবসময় থাকবে, টোটাল ঘর হলো 60টি, অ্যাসেট এবং লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির জন্য। আর ডেটের জন্য আপনি একটি ঘর রাখতে পারেন, আর হচ্ছে রিমার্কস এর জন্য একটি ঘর রাখতে পারেন। আর রিমার্কস এ চারটি বিষয় আসবে, সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। এখন আমরা একটা একটা করে জার্নাল এখানে অ্যাপ্লাই করে দেখি পারি কিনা আমরা। তাহলে প্রথম হচ্ছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ডিজায়ার ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট হচ্ছে। তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ডিজায়ার ক্যাপিটাল ক্রেডিট, তো আমরা ক্যাশ অ্যাকাউন্টের ঘরে 20,000 লিখবো আর ক্যাপিটালের ঘরে হচ্ছে 20,000 লিখবো। তো আমরা ক্যাশ অ্যাকাউন্টের ঘরে জানুয়ারি 1 তারিখে 20,000 প্লাস করলাম, আর ক্যাপিটালের একটা ঘর আছে আমাদের ই ওনার সিকিউরিটির মধ্যে, সেখানে 20,000 আমরা প্লাস করলাম। এখন কেন প্লাস হলো কেন মাইনাস হলো সেটাও আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। আমরা বলেছিলাম অ্যাসেট ইন নেচার ডেবিট দিকে বসে, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ইন নেচার ক্রেডিট দিকে বসে। জার্নাল করার পর আমরা যদি দেখি যে জার্নালের মধ্যে ক্যাশ ডেবিট দিকেই বসেছে, মানে যদি অ্যাসেটের যে পজিশন ডেবিট সেটি যদি ডেবিটই থাকে তাহলে সেটা প্লাস হবে, আর লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি নর্মালি ক্রেডিট দিকে বসে, এগুলা যদি জাবেদা করার পরে ক্রেডিট দিকেই আমরা পাই তাহলে এদেরকেও আমরা প্লাস করবো, যদি অপোজিট হয় তাহলেই আমরা মাইনাস করবো। তো আমরা দ্বিতীয় জার্নালটা যদি দেখি, আমাদের এখানে লেখা আছে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এখানে ক্রেডিট আর নোট পেয়েবল হচ্ছে ক্রেডিট। তো আমরা একটা একটা করে করি। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট এখানে ডেবিট হয়েছে, তার মানে অ্যাসেটের ইন ন্যাচার এটা ডেবিট দিকে বসে এবং ডেবিট দিকেই আসে, তার মানে ইকুইপমেন্টের ঘরে টাকাটা প্লাস হবে। তারপরে দেখুন ইকুইপমেন্টের ঘরে 15,000 টাকা আমরা প্লাস করেছি। এবার যদি আমরা ক্রেডিট গুলো দেখি, আমাদের ক্রেডিট দিকে আছে হচ্ছে স্যার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, এটা নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু এখানে আমরা ক্রেডিট দিকে ক্যাশটা পাচ্ছি, তার মানে আমাদের ক্যাশটা কমে গেছে। তো দেখেন ক্যাশ আমরা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা আমরা এখানে মাইনাস করেছি। কেন? কারণ ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু ও এখন জার্নালের মধ্যে ক্রেডিট দিকে বসেছে, তার মানে ক্যাশ কমে গেছে, তাই এখানে আমরা মাইনাস করেছি। তৃতীয় যে সেকশনটা ছিল আমাদের এখানে নোটস পেয়েবল, নোটস পেয়েবল এর কারণে আমরা এখানে এল প্লাস লিখেছি, কারণ নোটস পেয়েবল ইন ন্যাচার ওটা ক্রেডিট দিকে বসে, আর এটা ক্রেডিট দিকেই ঠিক আছে, মানে ক্রেডিট দিকেই বসেছে, তার মানে ওর ন্যাচারটা ঠিক আছে, তার মানে যেহেতু ও ক্রেডিট দিকে রেঞ্জে ক্রেডিট দিকেই বসেছে, তার মানে এল প্লাস হবে, মানে লায়াবিলিটিসটা প্লাস হবে। এ কারণেই আমরা লায়াবিলিটিস এখানে 10,000 টাকা প্লাস করেছি। এখানে আমরা কোনো রিমার্কস লিখিনি, কারণ এখানে কোনো এক্সপেন্স নেই, যেহেতু আমরা রিমার্কস লিখিনি। আর এখানে আমাদের ইনভেস্টমেন্টের ডেটা ছিল, তাই এখানে আমরা রিমার্কস লিখেছি। আর এখানে আমাদের এটা আমাদের কোনো এক্সপেন্স অথবা রেভিনিউ কোনো জার্নাল নাই, কারণ আমরা এখানে এটা রিমার্কস লিখিনি। এবার যদি আমরা জার্নাল তিনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অফিস রেন্ট এক্সপেন্স। তো যেহেতু আমাদের এক্সপেন্স যে কোনো এক্সপেন্সই হলেই এক্সপেন্সিভ ন্যাচার ডেবিট দিকে বসে, কিন্তু খরচ হলে নর্মালি মনে রাখতে হবে আমাদের মালিকানা স্বত্ব বা ওনার সিকিউরিটি কমে যায়, এবং যদি আয় হয় তাহলে ওনার সিকিউরিটি বেড়ে যায়। তো যেহেতু খরচ হয়েছে, তার মানে মালিকানা স্বত্ব বা ওনার সিকিউরিটি কমে গেছে, তার মানে 1,000 টাকা আমাদের ওনার সিকিউরিটির ঘর থেকে কমে যাবে। তো ওনার সিকিউরিটির ঘর বলতে কোনটা? ক্যাপিটালকে বোঝায়, ক্যাপিটালই হচ্ছে ওনার সিকিউরিটির ঘর। এখানে যত রেভিনিউ এবং এক্সপেন্স হয় সবগুলোই আসবে ক্যাপিটালের ঘরে, বা ইয়ের ঘরে যদি এক্সপেন্স হয় তাহলে মাইনাস হবে, এবং যদি রেভিনিউ হয় তাহলে প্লাস হবে। তো যেহেতু আমাদের রেন্ট এক্সপেন্স, তো রেন্ট এক্সপেন্স এর জন্য আমাদের ক্যাপিটাল কমে যাবে, তাই মাইনাস করেছি। আর ক্যাশ যেহেতু ক্রেডিট হয়েছে, কিন্তু ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু যেহেতু ক্রেডিট হয়েছে তাই ক্যাশ আমরা কমিয়ে দিয়েছি। আর এখানে রিমার্কস হিসেবে আমরা রেন্ট এক্সপেন্স লিখেছি, কেন? কারণ আমাদের এটা রেন্টের কারণে আমাদের কিন্তু খরচ হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, এ কারণে আমরা এটা রিমার্কসে লিখেছি। এবার যদি আমরা জার্নাল 5-এর দিকে তাকাই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট নর্মালি ডেবিট দিকেই বসে, ডেবিট দিকেই বসেছে, তার মানে অ্যাসেটটা বেড়েছে, প্লাস হয়েছে। যেহেতু যেহেতু অ্যাসেট ডেবিট দিকে রেঞ্চে ডেবিট দিকেই বসেছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা বাড়বে। আর সার্ভিস রেভিনিউ ইন ন্যাচার ক্রেডিট দিকে বসে, এটা ক্রেডিট দিকেই বসেছে, তার মানে রেভিনিউ বাড়বে। তো রেভিনিউ বাড়বে মানে হচ্ছে ক্যাপিটাল বাড়বে। আমরা 5 তারিখে দেখেন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট ডেবিট দিকে ছিল জাবেদায়, ডেবিট দিকেই নর্মালি বসে অ্যাসেট, তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলটা বাড়লো। আর সার্ভিস রেভিনিউ যেহেতু ন্যাচার ক্রেডিট দিকে বসে, ক্রেডিট দিকেই বসেছে, তার মানে ক্যাপিটালও আমাদের বেড়ে গেল। আর রেভিনিউ হলে আমরা বলেছি যে রিমার্কস লিখতে হয়, তাই আমরা এখানে একটা রিমার্কস অ্যাড করেছি। এরপরে যদি আমরা 10 নম্বর জার্নালটার দিকে তাকাই, আমাদের এখানে লেখা আছে ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। তো ড্রয়িংস এর কারণে আমাদের ক্যাপিটাল কমে যায়, তার মানে আমরা ই মাইনাস করব। আর ক্যাশ যেহেতু ডেবিট এন্ট্রি ক্রেডিট দিকে বসেছে, তার মানে ক্যাশও কমে গেছে, তার মানে আমরা ক্যাশটাও কমিয়ে দিব।
আমরা 10 তারিখটা দেখি কিভাবে করেছি, আগে আমরা ড্রয়িংস টা দেখবো। ড্রয়িংস এর কারণে আমরা জানি ক্যাপিটাল কমে যায়, তো আমরা ড্রয়িংস এর কারণে ক্যাপিটাল কমিয়ে দিয়েছি। আর আমরা ক্যাশ যেহেতু ক্রেডিট দিকে লিখেছি, যদিও ক্যাশ ক্রেডিট দিকে বসার কথা না, ডেবিট দিকেই বসিনি। আচ্ছা, যেহেতু ক্রেডিট দিকে বসেছে, তার মানে আমাদের ক্যাশও কমিয়ে দিতে হবে। আর আমাদের এখানে ড্রয়িংস এর একটা রিমার্কস লিখতে হয়, যেটা আমি শুরুতে মেনশন করে দিয়েছিলাম। এরপরে যদি আমরা পরের জার্নালটার দিকে তাকাই, জার্নাল 12 নম্বরটা যদি দেখি, লেখা আছে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তো সাপ্লাইজ একটা অ্যাসেট, অ্যাসেট ডেবিট দিকে বসে, এটা ডেবিট দিকেই আছে, তার মানে অ্যাসেটটা বাড়বে। অ্যাকাউন্ট পেয়েবল একটা লায়াবিলিটি, সেটা ক্রেডিট দিকে বসে, নর্মালি ক্রেডিট দিকেই বসেছে, তার মানে ক্রেডিট দিকে 300 টাকা বসেছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটাও বাড়বে, তার মানে আমার অ্যাসেটও বাড়বে, লায়াবিলিটিও বাড়বে, কারণ প্রত্যেকেরই নিজস্ব যে নেচার সেটা ঠিক আছে। এজন্যই আমরা সাপ্লাই, যেহেতু আমাদের একটা অ্যাসেট, যেহেতু আমাদের এটা ডেবিট দিকে বসেছে, তার মানে আমরা এটা প্লাস করলাম। অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু একটা লায়াবিলিটি, সেটা যেহেতু জার্নালের মধ্যে ক্রেডিট দিকে বসেছে, তার মানে নেচারটা ঠিক আছে, তাই আমরা অ্যাকাউন্ট পেয়েবল কে আমরা ক্রেডিট দিকের কারণে প্লাস করেছি। এখানে কোনো রিমার্কস এর প্রয়োজন নেই। এরপরে যদি আমরা জার্নাল 14 তারিখেরটা দেখি, আমাদের জার্নাল আছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো ক্যাশ ইন নেচার ডেবিট দিকেই বসে, তার মানে ওর পজিশন ঠিক আছে, তার মানে ক্যাশ 7,000 টাকা প্লাস হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট, এটা ডেবিট দিকে বসে, কিন্তু এখানে ক্রেডিট দিকে বসেছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। তার মানে আমরা 14 তারিখটা দেখে কিভাবে করলাম, 14 তারিখে অ্যাসেট ডেবিট দিকে ছিল, তার মানে প্লাস করেছি। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ক্রেডিট দিকে ছিল, যদিও অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিকে বসে, কিন্তু ক্রেডিট দিকে বসার কারণে আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটাকে মাইনাস করেছি। এরপরে যদি আমরা 18 তারিখের জার্নালটার দিকে দেখি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। যে কোনো এক্সপেন্স এর কারণেই, যেহেতু আমরা ক্যাপিটালকে কমিয়ে দিই, তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেহেতু ডেবিট দিকে বসেছে, মনে রাখতে হবে এক্সপেন্স কিন্তু ক্রেডিট দিকেও বসতে পারে, তখন কিন্তু আবার ওনার সিকিউরিটি মাইনাস না হয়ে প্লাস হতে পারে, এরকম অঙ্ক আমরা পাবো। যেহেতু আমাদের এক্সপেন্স এখানে ডেবিট হয়েছে, আর এক্সপেন্স এর কারণে ওনার সিকিউরিটি কমে যায়, তার মানে আমরা ক্যাপিটাল থেকে 500 মাইনাস করব। অ্যাকাউন্ট পেয়েবল ইন ন্যাচার ক্রেডিট দিকেই বসে, আর আমাদের জার্নালও ক্রেডিট দিকে বসেছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটার কারণে লায়াবিলিটিসটা প্লাস হবে। তো 18 তারিখটা দেখি আমরা কি করেছি, আমাদের এক্সপেন্স এর কারণে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল কমে যাবে, তাই আমরা ক্যাপিটাল থেকে 500 মাইনাস করেছি। আর অ্যাকাউন্ট পেয়েবল যেহেতু ক্রেডিট দিকে যাবে দায় ছিল, আর এটা নর্মালি ক্রেডিট দিকেই বসে, তার মানে অ্যাকাউন্ট পেয়েবল বা লায়াবিলিটিস আমাদের বেড়ে গেল। আমরা জানি যে কোনো এক্সপেন্স এর জন্য আমাদের রিমার্কস লিখতে হয়, আমরা এখানে লিখে দিলাম অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এরপরে যদি আমরা 21 তারিখের জার্নালটা দেখি, আমাদের জার্নালে লেখা আছে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। তো ক্যাশ যেহেতু ডেবিট দিকে নর্মালি বসে, তার মানে আমাদের ক্যাশ বাড়লো 5,000 টাকা। আর সার্ভিস রেভিনিউ যেহেতু নর্মালি ক্রেডিট দিকেই বসে, ক্রেডিট দিকেই বসেছে, তার মানে আমাদের রেভিনিউটাও বাড়লো, তার মানে রেভিনিউ হচ্ছে ক্যাপিটালে যায়, তার মানে ক্যাপিটালটা বাড়বে। তো আমরা 21 তারিখে দেখি কি করেছি, আমরা এখানে ক্যাশ 5,000 টাকা ডেবিট করেছি, কারণ জার্নালে ডেবিট ছিল, তার মানে এটা বাড়বে, তাই আমরা এখানে প্লাস করেছি। আর রেভিনিউ হলে আমরা জানি হচ্ছে সার্ভিস রেভিনিউ হলে আমাদের ক্যাপিটাল বাড়ে, এ কারণে আমরা ই এর ঘরে বা ক্যাপিটালের ঘরে সেটাকে প্লাস করেছি। আর রিমার্কস লিখতে হবে, কারণ রেভিনিউ হলে আমাদের একটা রিমার্কস লিখতে হয়। এরপরে যদি আমরা 21-এর পরে 23 তারিখটা দেখি, আমাদের জার্নালে লেখা আছে নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোটস পেয়েবল হচ্ছে একটা দায় বা লায়াবিলিটি, সেটা নর্মালি ক্রেডিট দিকে বসে, কিন্তু জার্নালে ডেবিট দিকে বসেছে, তার মানে ওর যে নেচার নর্মালি ক্রেডিট দিকে বসা সেটা চেঞ্জ হয়েছে, তার মানে ও কমে যাবে। আর ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে ন্যাচারালি, কিন্তু এটা এখানে ক্রেডিট দিকে বসেছে, তার মানে ক্যাশও কমে যাবে, তার মানে দুইটাই তার নেচার চেঞ্জ করেছে। আমরা 23 তারিখে যদি দেখি, আমরা ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু জার্নালি ক্রেডিট দিকে বসার কারণে আমরা ক্যাশ মাইনাস করেছি। নোটস পেয়েবল আমাদের নর্মালি ক্রেডিট দিকে বসে, কিন্তু জার্নালে ডেবিট দিকে বসার কারণে আমরা নোটস পেয়েবলকেও মাইনাস করেছি, এটার জন্য আমাদের কোনো রিমার্কস এর প্রয়োজন নেই। এরপরে যদি স্যার আমরা 25 তারিখে জার্নালটার দিকে দেখি, আমাদের লেখা আছে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই ইউটিলিটি এক্সপেন্স এর কারণে আমাদের ওনার সিকুইটি কমে যাবে, তার মানে আমাদের ক্যাপিটাল বা ই মাইনাস হবে। আর ক্যাশ যেহেতু ডেবিট দিকে বসে, কিন্তু ক্রেডিট দিকে বসেছে, তার মানে অ্যাসেট কমে যাবে, তার মানে আমাদের ক্যাশ থেকে মাইনাস করতে হবে। তো আমরা 25 তারিখে কি করলাম, ইউটিলিটি এক্সপেন্স এর কারণে আমরা ক্যাপিটাল কমিয়ে দিলাম, কারণ এক্সপেন্স এর জন্য মূলধন বা ক্যাপিটাল কমে যায়। আর আমাদের ক্যাশ ডেবিট দিকে ছিল, কিন্তু ক্রেডিট দিকে বসেছে, নেচার চেঞ্জ করার কারণে আমরা ক্যাশকেও কমিয়ে দিয়েছি। আর এখানে আমরা রিমার্কস কেন লিখলাম, আমরা জানি এক্সপেন্স এর কারণে রিমার্কস লিখতে হয়। আমাদের আর দুইটা জার্নাল আছে এখানে, 30 তারিখের জার্নাল হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো অ্যাকাউন্ট পেয়েবল নর্মালি ক্রেডিট দিকে বসে, কিন্তু জার্নালে ডেবিট দিকে বসায় লায়াবিলিটিস কমে যাবে। আর ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু জার্নালে ক্রেডিট দিকে বসে আমাদের ক্যাশও কমে যাবে। তো 30 তারিখে আমরা দুইটাই মাইনাস করেছি, দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট পেয়েবল নর্মালি ক্রেডিট দিকে বসে, কিন্তু জার্নালে ডেবিট দিকে বসার কারণে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল কমে গেছে। এবং ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে, কিন্তু জার্নালে ক্রেডিট দিকে বসার কারণে আমাদের ক্যাশও কমে গিয়েছে।
আমাদের লাস্ট জার্নাল সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো স্যালারি এক্সপেন্স এক্সপেন্সের কারণে ওনার সিকুইটি বা ক্যাপিটাল কমে যায়, তো আমরা স্যালারি এক্সপেন্স এর কারণে ক্যাপিটালটাকে কমিয়ে দিব 2000 টাকা, এবং ক্যাশ ক্রেডিট হয়েছে তার মানে ক্যাশ নর্মালি ডেবিট দিকে বসে কিন্তু ক্রেডিট দিকে বসার কারণে আমরা ক্যাশকেও কমিয়ে দিব 2000 টাকা। তো আমরা 31 তারিখে দেখেন, আমরা 31 তারিখে স্যালারি এক্সপেন্স এর জন্য 2000 টাকা ক্যাপিটাল থেকে কমিয়ে দিয়েছি এবং ক্যাশ থেকেও 2000 কমিয়ে দিয়েছি, কারণ ক্যাশ ক্রেডিট দিকে বসেছে যদিও ডেবিট দিকে বসার কথা ছিল, কারণ ইন ন্যাচার সে ডেবিট দিকে বসে কিন্তু এখন ক্রেডিট দিকে বসে, আমরা ক্যাশ থেকে 2000 টাকা কমিয়ে দিয়েছি। রিমার্কস লিখতে হবে কারণ এটা হচ্ছে আমাদের একটা এক্সপেন্স। এতটুক পর্যন্ত ইকুয়েশনের কাজ করার পর আমাদের পরের যে কাজ সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা লাইন নিচে নিচে যোগ বিয়োগ করি। তো আমরা যদি ক্যাশ গুলোকে প্লাস মাইনাস মাইনাস ক্যালকুলেটার এভাবে টাইপ করে যদি ক্যাশের যোগফল গুলো করি তাহলে আমরা 19,800 টাকা পাবো। আমরা যদি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল এর একটা যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে 3,000 টাকা পাবো। আমরা যদি এখানে সাপ্লাইজ এর একটা যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে 300 টাকা পাবো, আর আমরা যদি এখানে ইকুইপমেন্টের যোগফল নামাই তাহলে আমরা এখানে 15,000 পাবো। তাহলে এখন আমরা এই 4টা অ্যাসেট কে যদি একসাথে যোগ করি তাহলে আমাদের এখানে হবে 38,100 টাকা। একই রকম ভাবে এখন আমরা যদি অ্যাকাউন্ট পেবল গুলোকে নিচে নিচে যোগ করি তাহলে আমরা এখানে পাবো 300 টাকা। আমরা যদি স্যার নোটস পেবল গুলোকে নিচে নিচে যোগ করি তাহলে আমরা এখানে পাবো 7,000 টাকা, আর আমরা যদি ক্যাপিটাল গুলোকে যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 30,800 টাকা। এখন আমরা এই লাইবিলিটিস এর 2টা 300 এবং 7,000 টাকা এবং ক্যাপিটালের 30,800 3টাকে যদি একসাথে যোগ করি তাহলে আমাদের এখানে 38,100 টাকা। অ্যাজ পার দি ইকুয়েশন আমরা জানি হচ্ছে অ্যাসেট যত টাকা হবে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি তত টাকা হতে পারত। আমাদের অ্যাসেট হচ্ছে 38,100 টাকা, লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমাদের বের হয়েছে হচ্ছে 38,100 টাকা। যেহেতু দুইটা ইকুয়াল তাই আমরা বলতে পারি যে আমাদের অঙ্কটি ঠিক হয়েছে। তো আমি আপনাদেরকে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি এই কোয়েশ্চন অঙ্ক করার জন্য। প্রথমত যে কোম্পানির অঙ্ক সালমান কনসাল্টিং সেটা উপরে লিখে নিবেন, আর এখানে যে সাল বা যে মাস দেয়া আছে সেটা আপনারা এখানে মেনশন করে দিবেন। শুরুর কলামে আপনারা ডেট রাখবেন আর লাস্টের কলামে রিমার্কস রাখবেন। রিমার্কস এর 4টি ডেটা দিতে পারবেন, একটা হচ্ছে ইনভেস্টমেন্টের, যে কোনো এক্সপেন্সের, যে কোনো রেভিনিউ সার্ভিস রেভিনিউ, আনার্ড রেভিনিউ কিন্তু এখানে আসবে না, এটা যাতে মনে থাকে। রিমার্কস এ কখনোই আনার্ড সার্ভিস রেভিনিউ আসবে না, শুধু রেভিনিউ আসবে বা সার্ভিস রেভিনিউ। তার মানে এখানে ইনভেস্টমেন্ট আসবে, এক্সপেন্স আসবে, সার্ভিস রেভিনিউ বা শুধু রেভিনিউ আসতে পারে, আনার্ড রেভিনিউ আসবে না, যে কোনো এক্সপেন্স এখানে আসতে পারে। আর আমরা এখানে গড় যখন কাউন্ট করব জার্নাল থেকে, আমরা এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যখন আমরা জার্নাল করার পরে ঘরগুলোকে কাউন্ট করব শুধুমাত্র অ্যাসেট এবং লায়াবিলিটি গুলোকে কাউন্ট করব, একটা ডাবল কাউন্টিং করব না। আর ই যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের একবার কাউন্ট করলেই চলবে, কারণ ই এর ঘর একটাই, সেটা হচ্ছে ক্যাপিটাল। তার মানে আমরা সেই অনুযায়ী অ্যাসেট এখানে আমরা 4টা পেয়েছিলাম, লায়াবিলিটি 2টা পেয়েছিলাম, আর ক্যাপিটালের ই তে যত ডেটা ছিল সেগুলো সবগুলোই ক্যাপিটালে যাবে। আর ক্যাপিটালে কোনগুলো যাবে? ক্যাপিটালে ক্যাপিটাল যাবে, আর হচ্ছে এখানে যত এক্সপেন্স আছে সেগুলো মাইনাস হবে, যত রেভিনিউ আছে সবগুলো প্লাস হবে, আর যদি ড্রয়িংস থাকে তাহলে সেগুলো মাইনাস হবে। এরপর আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি সবগুলো তথ্য সঠিকভাবে বসানোর পরে আমরা অঙ্কগুলো যদি মিলাতে পারি অ্যাসেট এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি তাহলে বুঝবো অঙ্কটি আমাদের এখানে শেষ হয়েছে। তাহলে আজকে আমাদের সেকেন্ড ক্লাসটি এ পর্যন্তই রইলো। সবাই আমার পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সেটি পেয়ে যাবেন। আসসালাম।